কর্তব্য হচ্ছে আপনার শিক্ষা, সংস্কার, বিবেক, বিবেচনা, প্রস্তুত পরিস্থিতির জন্য সাপেক্ষে যা কিছু আপনার করণীয়, কথায় আপনার আদর্শ পদক্ষেপের বোধ। দায়িত্ব হচ্ছে পরিস্থিতির জন্য আপনার উপর যা ন্যস্ত করা হয়েছে এবং আপনার জন্য তা বাধ্যতামূলক। কর্তব্যের জন্য আপনার কোনো নির্দেশের দরকার নেই, তা আপনার অন্তরের চালনা। তাতে আপনার লাভ ক্ষতির হিসাব নেই, লোকে তা দেখতে পেল কি না তার কোনো গুরুত্ব নেই, লোকের প্রশংসা পাওয়ার জুটল কি না তার কোনো বিবেচনা নেই, মানে কোনো বাহ্যিক অনুমোদনের আবশ্যকতা নেই। এখন তো আপনার নিজের করণীয়, তা করলেই আপনি মুক্ত হচ্ছেন। দায়িত্ব, দায়িত্ব শব্দে দায় শব্দটি অন্তর্নিহিত, যা আপনার দেওয়া, আপনাকে দিতে হবে। আপনি যদি তা না করেছেন বা যা করেছেন তার জন্য আপনি দায়ী। আপনার বাধ্যবাধকতা আছে, আপনি অন্যের কাছে বিচার্য হতে পারেন, আপনাকে এ নিয়ে প্রশ্ন করা যেতে পারে। আধ্যাত্ম, মায়ের মমতা, প্রেম, ভালোবাসা, ভক্তি, জ্ঞান, স্বাস্থ্য, সকর্তব্যজনিত নিয়ম, নিষ্ঠা, আইন, প্রশাসন, অনুশাসন, শিক্ষা, চিকিৎসা, সব দায়িত্বজনিত। কর্তব্যের কোনো সীমা নেই, দায়িত্বের সীমাবদ্ধতা হতে পারে। কর্তব্যবোধ আপনার চরিত্রের পরিচায়ক, যা আপনি নিজের জন্য ধারণ করেন, সেই ক্ষেত্রে আপনি সীমাহীন। দায়িত্বের বোধ আপনার সামাজিক, পারিবারিক, সাংস্কৃতিক, ধার্মিক মান্যতার অধীন হতে পারে। কর্তব্যের কোনো তুলনামূলক মূল্যায়ন হতে পারে না। আপনি 1 থেকে 100 করুন, অপরজন 0 থেকে 0 করলেও আপনার কোনো অভিযোগ থাকতে পারে না। আবার যদি আপনিও 0 করেন তাহলেও আপনাকেও কিছু বলা যেতে পারে না। কর্তব্যের কোনো পুরস্কার নেই, শাস্তিও নেই। ধন্যবাদ।